কৃষ্ণার্পণং নমো শ্রী হরি। শরৎ আইল, নীলকণ্ঠ পাখি কৈলাস থেকে দেবীর আগমন বার্তা নিয়ে এই এলো বলে। শরতের প্রকৃতি, আকাশ, বাতাস সর্বত্রই। আমার ঘরের মেয়ে উমার আগমনের সুর বেজে গেছে। কাশবনে হাওয়ার দোলা লেগেছে, আকাশে পেঁজা তুলোর মতো মেঘেরা পাল তুলেছে। আপামর বাঙালির মন তাই মাতছে মাতৃ আরাধনায়। তাই আজ আমরা মায়ের এমন এক অলৌকিক পিঠের অজানা গল্প শুনব, যেখানে সারা বছর মা বিরাজ করেন এক দীঘির জলের ভেতরে, কিন্তু কখনো তিনি জল থেকে উঠে এক শাঁখারির কাছে শাঁখা পড়ার বায়না ধরেন। আবার কখনো স্বপ্নে দেখা দিয়ে নিজেই নিজের নরবলি বন্ধের ব্যবস্থা করেন। এই স্থানেই দেবী সতীর পায়ের বুড়ো আঙুল পড়েছিল, তাই এটি একটি সতীপীঠ। মহাদেব এখানে ক্ষীর ভৈরব নামে দেবীর দেহের অংশকে রক্ষা করছেন। তাহলে চলুন শুনে নিন, পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার ক্ষীর গ্রামে অবস্থিত দেবী যোগাদ্দার সত্য কাহিনী। কিন্তু গল্প শোনার আগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের গল্পটা শুনে নেওয়া যাক। প্রজাপতি দক্ষের যজ্ঞে গিয়ে স্বামী নিন্দা শুনে অপমানিত হয়ে দেবী আদি শক্তি স্বরূপা দেবী সতী দেহত্যাগ করলেন, আর সেই দুঃখে মহাদেব হলেন উন্মত্ত। মহাদেব দেবী সতীর দেহকে কাঁধে নিয়ে উন্মত্তভাবে নৃত্য শুরু করলেন, আর প্রলয়ের দেবতা মহাদেবের নৃত্যের তালে সৃষ্টি ধ্বংস হতে বসল। তখন সৃষ্টিকে রক্ষা করতে পালনকর্তা নারায়ণ দেবী আদি শক্তির নির্দেশে দেবী সতীর দেহের উপর সুদর্শন চক্র দিয়ে আঘাত করল। সুদর্শন চক্রের আঘাতে দেবী সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত হয়ে 51 জায়গায় পতিত হল। মহাদেব শান্ত হলেন। দেবী সতীর এই 51টি দেহের খণ্ড পৃথিবীর যেখানে যেখানে পতিত হল, পরবর্তীকালে সেইখানেই নির্মিত হল দেবীর 51টি সতীপীঠ। আর দেবী সতীর এই 51টি দেহের অংশকে রক্ষা করার জন্য মহাদেব ধরলেন 51টি ভৈরবের রূপ। আর এই 51টি ভৈরবের রূপ ধরে দেবী সতীর 51টি দেহের অংশকে আজও মহাদেব রক্ষা করে চলেছেন। আর এই 51টি সতীপীঠের মধ্যেই বর্ধমান জেলায় ক্ষীর গ্রামে অবস্থিত দেবী যোগাদ্দার মন্দিরটিও অন্যতম। মহাদেব এখানে ক্ষীর ভৈরব নামে পরিচিত, আর তাই মহাদেব ক্ষীর ভৈরবের নামেই এই স্থান ক্ষীর গ্রাম নামে পরিচিত। রায়গুণাকার ভরতচন্দ্র তার অন্নদামঙ্গল কাব্যে লিখছেন, ডানিপার অঙ্গুলিষ্ট বৈভব যুগাদ্দা দেবতা ক্ষীরখণ্ড ভৈরব। অর্থাৎ এখানে দেবী সতীর ডান পায়ের আঙুল পড়েছিল, তাই এখানে দেবী যুগাদ্দা নামে পরিচিত এবং এখানে মহাদেব ক্ষীরখণ্ড ভৈরব বা ক্ষীর ভৈরব নামে অবস্থিত। আসলে পুরাণ অনুসারে এখানে অবস্থিত দেবীর মূর্তিটি ছিল লঙ্কার রাজা রাবণের রাজ্যে। কীর্তিবাসী রামায়ণ অনুসারে রাবণ পুত্র মহিরাবণ দেবী যোগাদ্দার মন্দির পাতালে নির্মাণ করে নিত্য সেইখানে নরবলি দিয়ে নররক্ত নিবেদন করে দেবীকে পূজা করতেন। আর এই দেবীর কৃপাতেই মহিরাবণ এক মহামায়াবী অসুরে পরিণত হয়েছিল। রাম রাবণের যুদ্ধের সময় মহিরাবণ রাম এবং লক্ষণকে বেঁধে পাতালে নিয়ে গিয়েছিল, সেইখানেই এই দেবী যোগাদ্দার সামনে তাদের বলি দেবার ব্যবস্থা করা হয়েছিল। কিন্তু
রাম ভক্ত মহাবলী হনুমান সেই কাজে বাদ সাধল। আসলে হনুমান মাছির রূপ ধরে দেবীকে রাম লক্ষণের আসল পরিচয় জানিয়ে দিল। দেবী যখন জানতে পারলেন যে রামচন্দ্র হলেন নারায়ণ এবং লক্ষণ হলেন শেষনাগ, তখন দেবী হনুমানকে এক বুদ্ধি দিলেন। দেবী মহাবলী হনুমানকে বলেছিলেন যে রামকে বলি দেওয়ার আগে মহীরাবণ যখন দেবীকে প্রণাম করতে বলবেন, রাম যেন তখন তাকে বলেন তিনি প্রণাম করতে জানেন না। ফলে মহীরাবণ হেঁট হয়ে দেবীকে প্রণাম করতে গেলেই খাড়া দিয়ে তার মাথা কেটে ফেলতে হবে। আর দেবীর কথা মতন এইভাবেই মহীরাবণকে বধ করা হয়েছিল। মহীরাবণ তো বধ হয়ে গেল। এরপর হনুমান যখন রাম এবং লক্ষণকে তার কাঁধে বসিয়ে পাতাল লোক থেকে ফিরে আসছিল, তখন দেবী তাদের সাথে যাবার ইচ্ছা প্রকাশ করেন। ফলে হনুমান দেবীকে মাথায় বসিয়ে এবং রাম এবং লক্ষণকে দুই কাঁধে বসিয়ে পাতাল থেকে ফিরে আসেন। এরপর দেবী যোগাড়দার নির্দেশেই এই ক্ষীরোদ গ্রামে দেবীকে প্রতিষ্ঠা করা হয়। এ তো গেল ত্রেতা যুগের ঘটনা। এরপরের ঘটনার আরম্ভ হল যখন ক্ষীর গ্রামের তৎকালীন রাজা হরিদত্তে রাজত্ব চলছে। একদিন রাজা হরিদত্তকে দেবী উগ্রচণ্ডা রূপে স্বপ্নে দেখা দিয়ে দেবীর মন্দিরকে প্রতিষ্ঠা করে মহা ধুমধামে দেবীর পুজো করার নির্দেশ দিলেন। কথিত আছে যে পূজার সাথে সাথে রাজাকে দেবী নরবলি দেওয়ারও নির্দেশ দিয়েছিলেন। রাজা তখন তার গ্রামের সমস্ত পরিবারের জন্য এই নরবলির নিয়ম চালু করলেন। গ্রামের প্রত্যেক পরিবার থেকে একজন করে ব্যক্তিকে বলি দেওয়ার জন্য দেবীর উদ্দেশ্যে নিবেদন করা হতো। ফলে বাদ পড়েনি রাজার ছেলেরাও। কথিত আছে রাজা নিজের সন্তানকেও নরবলি দিয়েছিলেন। আর এই বলির ফলেই পরিবার হারা প্রজাদের মধ্যে নেমে এল এক শোকের ছায়া। ফলে প্রজাদের দুঃখে কাতর হয়ে এই নিয়মেরও পরিবর্তন করলেন স্বয়ং দেবী। আসলে একদিন এই গ্রামের পুরোহিতের নরবলি দেওয়ার পালা পড়ল। ফলে পুরোহিতকে তার নিজের ছোট্ট ছেলেটাকে বলি দিতে হতো। কিন্তু সন্তান হারাবার দুঃখ পুরোহিতের স্ত্রী কিছুতেই সহ্য করতে পারবেন না। তাই তিনি রাত থাকতে থাকতেই নিজের সন্তান এবং স্ত্রীকে নিয়ে গ্রাম থেকে পালাবার জন্য বেরিয়ে পড়লেন। কিন্তু গ্রামের সীমানা পেরুবার আগেই পথে দেবী সেই ব্রাহ্মণকে দেখা দিলেন। দেবী বললেন, হে ব্রাহ্মণ, তুমি তোমার পরিবার নিয়ে গ্রামে ফিরে যাও। আমি রাজাকে নির্দেশ দেব যাতে আজ থেকে নরবলি বন্ধ হয় এবং আজ থেকে এই স্থানে নরবলির পরিবর্তে যেন মহিষ বলি দেওয়া হয়। তারপর দেবীর নির্দেশে যথারীতি সেই ব্রাহ্মণ গ্রামে ফিরে এলেন এবং রাজা সেই রাত্রেই স্বপ্নে দেবীর আদেশ পেয়ে নরবলি বন্ধ করে পরের দিন থেকেই মহিষ বলি চালু করলেন। ফলে দেবী যোগাদ্রা এখানে হয়ে উঠলেন মহিষমর্দিনী মা যোগাদ্রা। দেবীর অলৌকিক কাহিনী কিন্তু এখানেই শেষ হল না। পরবর্তীকালে আবার এক অদ্ভুত ঘটনা ঘটল। একদিন হঠাৎ করেই এই মূর্তি কোথায় যেন অদৃশ্য হয়ে গেল। শত খুঁজেও দেবীকে আর সেখানে পাওয়া গেল না। তখন তৎকালীন মহারাজ কীর্তিচন্দ নবীনচন্দ ভাস্করকে ডেকে দেবী যোগাদ্রার পুরনো মূর্তির আদলে এক নতুন মূর্তি নির্মাণ করতে নির্দেশ দিলেন। আর সেই মতোই তৈরি হল দশভুজা মহিষমর্দিনীর আরেকটি মূর্তি।
দেবী মহিষমর্দিনীর এই নতুন মূর্তিটি সারা বছর মন্দির সংলগ্ন দীঘির জলে ডোবানো থাকে। কেবল বছরের একটি দিন 31শে বৈশাখ মাকে দীঘির জল থেকে তুলে আনা হয়। বছরের এই একটি দিনেই ভক্তরা প্রাণ ভরে মায়ের দর্শন করতে পারেন, দেবীকে স্পর্শ করতে পারেন। কিন্তু আবার এক অলৌকিক ঘটনা ঘটল। হঠাৎ করেই আজ থেকে কিছু বছর আগে একদিন ক্ষীর দীঘি সংস্কার করতে গিয়ে দীঘির জল থেকে দেবী যোগাদ্দার সেই প্রাচীন আদি মূর্তিটি আবার উঠে এলো। সেই আদি মূর্তিটি আবার ফিরে পাওয়ার ফলে গ্রামবাসীদের মধ্যে এক অদ্ভুত আনন্দের রোল পড়ে গেল। তখন সমস্ত গ্রামবাসী মিলে নিজেদের চেষ্টায় সেই স্থানেই দেবী যোগাদ্দার আদি মূর্তিকে স্থাপন করার জন্য এক নতুন মন্দির গড়ে তুললেন ক্ষীর দীঘির জলে। জানেন তো, বর্তমানে ক্ষীর গ্রামে দেবী যোগাদ্দার প্রাচীন এবং আদি মূর্তি এবং নতুন, অর্থাৎ যে মূর্তিটি মহারাজ কীর্তিচন্দ্রের নির্দেশে নবীনচন্দ্র ভাস্কর নির্মাণ করেছিলেন, সেই দুটি মূর্তিকেই একত্রে পুজো করা হয়। আপনারা শুনছিলেন স্টার অডিবেল। স্টার অডিবেলে আমাদের আজকে নিবেদিত গল্প ছিল দেবী সতীর 51টি সতীপীঠের অন্যতম পীঠ বর্ধমান জেলায় অবস্থিত দেবী যোগাদ্দা মায়ের কাহিনী। জানেন তো, হারিয়ে যেতে বসা এসব অমূল্য গল্পগুলি আবার নতুন রূপে নতুন ভাবে ফিরে এসেছে আপনাদের সামনে। তাই প্রত্যেক দিন সুন্দর সুন্দর এমন অদ্ভুত নতুন নতুন কাহিনী জানার জন্য অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। তাহলে চলুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের আজকের এই গল্পটি আপনার বন্ধু বান্ধব আত্মীয় পরিজন সকলের সাথে শেয়ার করে নিন। আর যাওয়ার আগে আপনারাও আমার সাথে বলুন, জয় যোগাদ্দা মায়ের জয়, জয় মহাদেব ক্ষীর ভৈরবের জয়।